ভিভো এতদিন শুধুমাত্র তাদের আইকিউ সিরিজের ফোনগুলোকে চাইনিজ মার্কেটে লঞ্চ করলেও ইন্ডিয়ান মার্কেটে পুরোপুরি একটা সেপারেট ব্র্যান্ড হিসেবেই আইকিউ 3 প্রো স্মার্টফোনকে নিয়ে এসেছে তারা, এবং এর হায়ার ভেরিয়েন্টে থাকছে 5G কানেক্টিভিটির সাপোর্ট। তবে এই ফোনটি থেকে রিয়েলমি X50 Pro স্মার্টফোনটি কিছুটা বেটার হয়ে দাঁড়ায়। সো সেটা কী কারণে সেটাই জানাচ্ছি আজকের ভিডিওতে। সো হেই গাইজ, শান্ত হিয়ার। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আইকিউ 3 প্রো স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক। 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে এই ফোনটির মধ্যে, আর এই প্যানেলটির একদম উপরের দিকে থাকছে ছোট একটি 5 হোলের কাটআউট, যেখানে কিনা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আর বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে মেটাল এবং গ্লাস বডির সাথে আসে এই ফোনটি, তার সাথে প্রোটেকশন গ্লাস তো থাকছেই। ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হলো, ব্যাক সাইডে রয়েছে 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সাথে 13 মেগাপিক্সেলের টেলিফোটো এবং আলট্রা ওয়াইড লেন্সও রয়েছে, এবং চতুর্থ ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। প্রসেসর হিসেবে এই বছরের সবচেয়ে পাওয়ারফুল অ্যান্ড্রয়েড প্রসেসর স্ন্যাপড্রাগন 865 ইউজ করা হয়েছে এই ফোনটির মধ্যে। তার সাথে স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে রয়েছে 8GB র্যামের সাথে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং এই ইন্টারনাল স্টোরেজটি UFS 3.1 এর। তবে এখানে যে 8GB র্যামের ভেরিয়েন্টে রয়েছে সেখানে শুধুমাত্র 4G কানেক্টিভিটির সাপোর্ট পাওয়া যাবে, তবে 12GB র্যামের যে ভেরিয়েন্টটি রয়েছে সেখানে 5G কানেক্টিভিটির সাপোর্ট থাকছে। তার সাথে এই ফোনটির মধ্যে আমরা কোনো প্রকার মাইক্রো এসডি কার্ডের স্লটও দেখতে পাবো না। অ্যান্ড্রয়েড ভার্সন 10.0 এর সাথে আইকিউর নিজস্ব UI থাকছে এই ফোনটির মধ্যে। তাছাড়া পাওয়ার ব্যাক আপ দেওয়ার জন্য 4400mAh এর ব্যাটারির সাথে 55W ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে। এই ফোনটির মধ্যে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.1 এবং NFC-র সাপোর্ট। সো বন্ধুরা, এই ফোনের যে স্পেসিফিকেশন রয়েছে রিয়েলমি X50 Pro স্মার্টফোনও সেম স্পেসিফিকেশন রয়েছে, তবে X50 Pro স্মার্টফোনের রিয়ার সাইডে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। যদিও কিনা X50 Pro স্মার্টফোনের আল্ট্রা ওয়াইড ক্যামেরার রেজুলেশনটা কিছুটা কম, অর্থাৎ 8 মেগাপিক্সেলের, তারপরও মেইন সেন্সরের যে শার্পনেসটা থাকবে সেটা X50 Pro স্মার্টফোনে কিছুটা বেটার হবে আইকিউ 3 প্রো স্মার্টফোন থেকে। এবং ফ্রন্ট সাইডেও X50 Pro স্মার্টফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা, এখানে 32 মেগাপিক্সেলের সেন্সরের সাথে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরাও অ্যাড করা হয়েছে, যার দরুন খুব অনায়াসে গ্রুপ সেলফি তোলা যাবে অনেকটা স্পেস নিয়ে, যেটা কিনা আমরা আইকিউ 3 প্রো স্মার্টফোনে পাচ্ছি না। তার সাথে ডিসপ্লেগত দিক দিয়েও রিয়েলমির X50 Pro স্মার্টফোনটি রিফ্রেশ রেটের দিক দিয়ে কিছুটা এগিয়ে রয়েছে, কারণ রিয়েলমি তাদের ফোনের মধ্যে ইউজ করেছে 90Hz রিফ্রেশ রেট। তবে ভিভোর ফোনটি থেকে আমরা শুধুমাত্র নর্মাল অর্থাৎ স্ট্যান্ডার্ড যে 60Hz রিফ্রেশ রেট রয়েছে সেটার সাপোর্ট পাবো। এবং আরও একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে রিয়েলমি X50 Pro স্মার্টফোনে 65W ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে, তবে এখানে ব্যাটারি ক্যাপাসিটিটা কিছুটা কম, অর্থাৎ 4200mAh এর। সো বন্ধুরা, বুঝতেই পারছেন ডিসপ্লে, ক্যামেরা এবং ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে রিয়েলমি X50 Pro স্মার্টফোনটি কিছুটা বেটার হয়ে দাঁড়ায়। আর রিয়েলমি X50 Pro স্মার্টফোনের সবগুলো ভেরিয়েন্টই 5G সাপোর্ট করে, কিন্তু ভিভোর ক্ষেত্রে শুধুমাত্র 12GB র্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টটাই 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে। আর আইকিউ 3 প্রো স্মার্টফোনটির অন্যান্য সব ভেরিয়েন্ট ইউজ করতে চাইলে সেখানে আপনাকে 4G কানেক্টিভিটিতে সন্তুষ্ট থাকতে হবে। যদিও কিনা আমি মানছি আমাদের দেশে এবং ইন্ডিয়াতে এখনও পর্যন্ত 5G আসেনি, তবে আগামী 1-2 বছরের মধ্যে 5G কানেক্টিভিটি অ্যাভেলেবল হয়ে গেলে এই ফোনগুলো থেকে কিন্তু আপনারা অনায়াসে সবার আগেই 5G কানেক্টিভিটির সুবিধাটা উপভোগ করতে পারবেন। তাছাড়া কেউ যদি দেশের বাইরে যায়, অর্থাৎ ইউরোপ অথবা দুবাইয়ে যায়, সেখানেও কিন্তু 5G কানেক্টিভিটির সুবিধা রয়েছে। সো এইসব দিক বিবেচনা করে ফোন কোম্পানিগুলো 5G টেকনোলজির স্মার্টফোন মার্কেটে আনছে। এবং যাওয়ার আগে আরও একটা জিনিস আপনাদের বলে রাখি, রিয়েলমি X50 Pro স্মার্টফোনে কোনো প্রকার হেডফোন জ্যাকের দেখা আমরা পাবো না, কিন্তু আইকিউ 3 প্রো স্মার্টফোনে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। সো পার্সোনালি আমার মনে হচ্ছে যে আইকিউ 3 প্রো স্মার্টফোন থেকে রিয়েলমি X50 Pro স্মার্টফোনটা কিছুটা বেটার। সো এই সম্পর্কে আপনার মতামতকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং আরও একটা জিনিস আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা সিঙ্গেল 5 হোলের ডিসপ্লে পছন্দ করেন নাকি ডুয়াল 5 হোলের ডিসপ্লে পছন্দ করেন। অফিসিয়ালি যদি এই ফোনগুলো বাংলাদেশের বাজারে নাও আসে, আনঅফিসিয়ালি 45-50 হাজার টাকার মধ্যে এই ফোনগুলো আমরা বাংলাদেশের মার্কেটে দেখতে পাবো। সো বন্ধুরা, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।